بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম আরহামলি ওবরকাতু সম্মানিত ভাই বোনেরা যারা ইকরা বাংলার সামনে বসে সিরাত নবী প্রোগ্রামটা দেখছেন আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন আমাদের জন্য দোয়া করুন যে আমাদের শ্রম সাধনা আমাদের নবী সাল্লাম সম্পর্কে এই যে প্রেজেন্টেশন এবং এই প্রেরণা যেন আল্লাহ তালা আমাদের ময়দানে আল্লাহ তালা যেন কবুল করুন এবং আমাদের যখন অনেক অভাব হবে জান্নাতে যাওয়ার জন্য তো আল্লাহ তালা এটাকে আমাদের জান্নাতে যাওয়ার একটা উপকরণ হিসেবে কবুল করে নেন সম্মানিত ভাই বোনেরা আমি গত এপিসোডে আলোচনা করেছিলাম বাই আতের প্রথম মানে শপথ যেটা হয়েছিল মক্কাতে এবং তার আলোচনা করতে যে সেখানে এক মদ মদিনাতে আমাদের নবীসআসাল্লাম মুসাব এমন ওমায়েরকে পাঠাইছিলেন ইসলাম প্রচারের জন্য নাকিব হিসাবে প্রথম অ্যাম্বাসেডার হিসাবে মুখপাত্র হিসাবে তিনি সেখানে যে যে কাজ করেছেন তার কিছু দৃষ্টান্তও দেখাইছিলাম যে তিনি কিভাবে কাজ করেছেন লাভ হয়েছে এই যে এটা ছিল বা নবুয়াতের বারো বছরে এই ঘটনাগুলো ঘটলো তেরোতম বছরে যখন জিলহজ মাস আসলো তখন দেখা গেল যে মদিনার ঘরে ঘরে উল্লাস যে আমরা আমাদের যে নবীর কথা শুনেছি তার না দেখেই আমরা তাকে ভালোবেসেছি না দেখেই তার প্রতি ইমান এনেছি আমরা তাকে আমরা দেখতে চাই এবং তার সাথে আমরা কথা বলতে চাই তো মদিনার একেবারে শ্রেষ্ঠ সন্তানেরা এমনকি যে যাকে মুকুট পরানোর জন্য ব্যস্ত মানে সবাই প্রস্তুত হয়েছিল আবদুল্লা উবাই এমন সালুল পর্যন্তও হজ করতে গেল এবং সেখানে মুসলমানদের যে বিরাট বাহিনী তারা গেল এবং তাদের মধ্য থেকে সত্তর জনের নাম পাওয়া যায় যারা মানে মুসলমান হিসেবে ওখানে যায় আরও অনেকেই ওয়াজ করতে যায় মদিনা থেকে কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসে আসেনি ইতিহাসে ওদেরই নাম আসছে যারা মুসলমান ছিল এবং আল্লাহ সাল্লামের সাথে দেখা করার জন্য এই নিয়াতে গেছে তাদের সংখ্যা ছিল সত্তর এই সত্তর জনের মধ্যে দুইজন মেয়েও ছিল এই দুইজন মেয়ের একজনের নাম ছিল নুসাইবা বেন্তু কাব তাকে উম্মু আম্মারা বলা হতো ইসলামের ইতিহাসে এই নুসাইবার কথা বারবার আসবে বারবার আসবে তার যে অবদান ইসলামের ইতিহাসে অদ্ভুত অবদান এবং আরেকজন মহিলা ছিলেন তার নাম ছিল আসমা বেনু আমর তাকে উম্মু মানিয়া বলা হতো বনি সালামা গোত্রের এই মানে দুইজন মহিলা আরও সিক্সটি এইট মানে পিপল যারা ছিল পুরুষ এটা কেউ কেউ বলেছেন আবার কেউ কেউ বলেছেন যে না এখানে মোট মোট ছিল তেহাত্তর জন তেহাত্তর জনের মধ্যে দুইজন ছিল পুরুষ আর একাত্তর জন ছিল দুইজন ছিল মেয়ে আর একাত্তর জন ছিল পুরুষ আবার মানে এটার থেকে আবার কিছু মতো অন্য ধরনের আছে যে বাহাত্তর জন ছিল দুইজন ছিল মেয়ে সত্তর জন ছিল পুরুষ যাই হোক এদের সংখ্যা যতটুকু আমার অ্যানালাইসিস সেটা হলো যে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে একটা মানে মুসলমান গ্রুপ তারা গেল তাদের উদ্দেশ্য ছিল এই যে তারা আল্লাহ রসুলসাল্লা সাল্লামকে দেখবেন এবং তার সম্পর্কে শুনবেন বুঝবেন ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন এটা হয়েছে মানে শতাব্দী শোনে ঈসা আল্লাহ সাল্লামের ইসা যেটা ইংলিশ সোন অনুযায়ী ছশো বাইশ খ্রিস্টাব্দে এবং নবুয়াতের তম বছরে এরা হজ করতে গেল হজ করতে যেয়ে তারপরে ওরা মানে খবর পাঠালো যে আমরা আমাদের নবীর সাথে দেখা করতে চাই এবং ওখানে একটা কথা তাদের মধ্যে ছিল যে মুসাব ও ওমায়ের তাদেরকে সবসময় বলতো যে আমাদের নবী মক্কায় কিন্তু খুবই খারাপ অবস্থায় আছেন তাকে যখন তখন মারা হয় কষ্ট দেওয়া হয় ওনাকে ইনসাল্ট করা হয় তো এরা আসছে যে এই নবীকে কোনোভাবে মদিনায় নেওয়ার ব্যাপারে অনুরোধ করা যায় কিনা সেই চিন্তাটাও এদের মধ্যে কাজ করতেছে তো এরা আসলো এসে হজের কাজ হয়ে যাচ্ছে আরাফার ময়দান থেকে ওরা মিনায় চলে আসলো ওই একই অবস্থায় মানে দশ এগারো বারো তেরো এই চার দিনের মধ্য দিনে মানে বারোতম দিনে দশ এগারো শেষে বারোতম দিনে এরা সবাই মনে করলো যে আমাদের নবীর সাথে আমাদের দেখা করতে হবে এই গো মানে এই দলের মধ্যে যাদের যারা আসলেন তার মধ্যে একজনের নাম ছিল কাব এবং মালেক আল আনসারি উনি ছিলেন একজন কবি এবং সাহিত্যিক তার কথা কবিতা মানে এখনও আমাকে আমি যখন পড়ি তখন তাজ্য হয়ে যায় যে কি সুন্দর কবিতা লিখতে পারতেন উনি গল্পটা করেছেন আমাদের কাছে এবং ওনার ভাষায় এই গল্পটা আসছে বিশেষ করে এমনি হিসাম এই গল্পটা ওনার ন্যারেশানে উল্লেখ করেছেন উনি বলছেন যে আমরা হজের জন্য বের হলাম বের হয়ে হজ শেষ করে যে তারপরে মিনায় যে কদিন থাকতে হয় ওই থাকার সময় আল্লাহ রসুলের সাথে আমাদের লেনদেন হলো যে আমরা মধ্য আইয়া মুতাশরিকায় মানে বারোতম দিনে তার সাথে আমরা দেখা করব এবং এটা রাত্রে হবে তো রাত্রে আমরা দেখা করলাম সেখানে সেখানে আবদুল্লা এমন আমর এমন হারাম তিনি ছিলেন মানে মদিনার খুব নাম করে একজন নেতা তাকেও নেওয়া হলো নিয়ে তারপরে সেখানে সে তখন মুসলমান হয়নি বলছে যে একটা কাজ করি আমরা আজকে আমাদের নবীর সাথে দেখা হবে তো আপনি মুসলমান হন তো উনি বুঝলেন বোঝার পরে মুসলমান হলেন হয়ে তারপরে এরা সহ সবাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে যায় এবং যে জায়গাটা দেখা করতে যায় সেটা আমি আগে একবার বলেছি আঁকাবা নামক জায়গায় মানে হলো মসজিদে খায়েফের আর ওই যে শয়তান মার প্রথম বড়ো শয়তানটা ওর ওই মাঝখানের জায়গাটাকে আঁকাবা বলা হয় ওখানে যে দেখা হবে তো তারা সেখানে দেখা করার জন্য গেছেন গভীর রাত কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন লাইল শেষ হয়ে গেছে তারপরে যে আল্লাহ রসুলসাল্লি সাল্লাম সেখানে আসলেন এসে একটু দূরে বসলেন উনি ওনার সাথে একজন মানুষ ছিল তার সেই মানুষটার নাম আপনারা সবাই হয়তো শুনলে তাজ্জব হবেন এবং তার নাম ছিল আব্বাস রাদি আল্লাহ তালা আনহু আব্বাস রাদি আল্লাহ তালা আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি কিন্তু আপন চাচা আপন চাচা ছিলেন এই দুইজন মাত্র মানুষ আসলে আবু বাকার ও ওসমান কেউ জাননি উনি শুধু আব্বাসকে নিয়ে গেছেন ওখানে নিয়ে তারপরে মানে এক জায়গায় বসে খবর পাঠিয়েছেন আব্বাস রাজে আল্লাহ তাল আনহুকে দিয়ে যে আপনি যে বলেন যে আমি উমুক জায়গায় বসে আছি তখন কাব এবং আল আনসারি বলেন যে তখন আমরা করলাম কি যে এক ধরনের পাখি আছে যে যখন শিকার করতে যায় তখন আস্তে 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 পা ফেলে যাতে করে কোনো শব্দ পাখা মানে পাতারও কোনো শব্দ যেন না হয় বলে ওই ওই পাখির মতন আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা এমনভাবে যাচ্ছি যে আমাদের আমাদেরকে যেন কেউ না দেখতে পায় এবং আমাদের কোনো শব্দ যেন কেউ না শুনতে পায় পরে আমরা গেলাম যে তারপর আঁকাবার ওখানে যে আমরা মানে বসলাম বসে আমরা অপেক্ষা করতে লাগলাম যে একটু দূরে যিনি আসেন উনি আমাদের এখানে আসবেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আসলেন এসে তারপরে ওখানে কথাবার্তা শুরু করলেন শুরু করলেন এবং কথাবার্তা শুরু হওয়ার প্রথম দিয়েই মানে আব্বাস উঠে দাঁড়ালেন উঠে দাঁড়াই বললেন যে দেখো আমার এই ভাতিজার অবস্থা হলো এই যে তিনি ইসলামের একটা কথা নিয়ে আসছেন এই কথাটা এখানে কিন্তু আসলে কেউ তেমন মানতে পারছে না আমরা তাদেরকে তাকে আমরা সাহায্য করছি তাকে আমাদের আত্মীয় স্বজন রক্তের যে ধরনের বন্ধন আছে সেই বন্ধন দিয়ে তাকে আমরা নিজেদের আগলে রেখেছি কিন্তু তার মনটা চাচ্ছে যে তোমাদের সাথে মিশতে এবং তোমাদের দেশে যাইতে এখন এটাকে তোমরা কি মনে করবা তোমরা কি এটা এটা কি তোমরা চাও তোমরা সবাই বললো যে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই চাই আমাদের নবী যদি আমাদের ওখানে যান তাহলে আমরা খুব খুশি হব এটা আমাদের জন্য ভালো হবে তখন উনি বললেন যে তাহলে তোমরা একটা ব্যাপারে তোমাদের চিন্তা করার জন্য একটা জিনিস দিচ্ছি যে উনি কিন্তু খুব ভালো অবস্থায় আছেন মক্কা এটা ঠিক যে ওনাকে অত্যাচার করা হচ্ছে কিন্তু ওনাকে হত্যা করার মতন লোক এখানে নাই একদিকে তাকে আশ্রয় দিয়েছেন মথিয়ার আদি আর তার মানে সব সময় আমরা পাহারায় রত থাকি আমি এবং অন্য অন্য লোকেরা যা তাকে কেউ মারতে না পারে কিন্তু তোমার এমন যদি হয় যে তোমরা তাকে নিয়ে গেছো নিয়ে যাওয়ার পরেই কিন্তু গোটা আরব তোমাদের বিরুদ্ধে হয়ে যাবে এবং কোরাইশরা তোমাদের সাথে শত্রুতা শুরু করে দেবে এবং তোমরা দেখবো যে তাকে রক্ষা করতে যেয়ে তোমরা এতদিন যে শান্তিতে ছিলে সেই শান্তি তোমাদের চলে যেতে পারে এখন বুঝে শুনে দেখো যদি তোমরা মনে করো যে না তোমরা তার সাথে কিছু করতে পারবে না তাকে হেল্প করতে পারবে না তাকে যখন অত্যাচার করা হবে তখন তোমরা পাশে যে শিল্ড হয়ে দাঁড়াতে পারবে না তা এখন থেকে বলে দাও আমাদের এখানে ভালো আছে আর যদি মনে করো যে তাকে তোমরা দেখাশোনা করতে পারবে তাহলে সেই সাহস যদি তোমাদের থাকে তা তোমরা তাকে নিতে পারো ওরা সবাই শুনে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ওইটাই চাই আমরা ওইটাই চাই আমরা সব মুসলমান হয়ে গেছি মদিনার আবাল বৃদ্ধ বনিতা সব মুসলমান হয়ে গেছে সবাই চাচ্ছেন আমাদের নবীকে সেখানে তো এখন আমাদের নবী কথা বলুন তিনি কি চান আমাদের কাছ থেকে ওইটি ব্যাখ্যা করুন তখন আমাদের নবী সাল্লা সাল্লাম উঠি দাঁড়ালেন উঠি দাঁড়াই বললেন যে দেখো জাবের যাবে আবদুল্লাহ থেকে বর্ণিত উনি বলছেন যে ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের কাছে কি চান তো তখন আল্লাহ রসুল বললেন যে এক নম্বর আলামতে ওয়াল কাসাল যে তোমরা আমার কথা শুনবা এবং আমার কথা মানবা তোমরা ভালো অবস্থায় থাকো আর দুর্বল অবস্থায় থাকো তোমরা তোমাদের মধ্যে কাজ করার স্প্রে থাকুক অথবা তোমরা লেজি বা অলস হয়ে যাও যে কোনো মুহুর্তে আমি যদি কোনো কথা বলি শুনতে হবে এবং তা মানতে হবে দুই নম্বর ওয়াল নাফকাতে অশ্রী ওয়ালি ইসফ এবং যখন প্রয়োজন আসবে খরচ করার সেই খরচ দেশ বাঁচানোর জন্য খরচ হতে পারে আমাকে দেখাশোনার জন্য খরচ হতে পারে একটা দেশ দেশের মানুষের সমস্যার সমাধানের জন্য খরচ হতে পারে এই খবর খরচটা ভালো থাকো আর মন্দ থাকো যে কোনো অবস্থায় তোমরা করতে হবে এই ব্যাপারে তিন নম্বর হলো যে ভালো কাজ যা আছে সব ভালো কাজের ব্যাপারে তোমরা একে অপরে পরামর্শ করবে আদেশ দিবে এবং মন্দ কাজ যা কিছু আছে যাহা মন্দ বলে বিবেচিত সেগুলোকে তোমরা পরিহার করবে এবং সেখান থেকে তোমরা সেটাকে তোমরা নিষেধ করবে সেই মন্দ কাজ তোমরা ব্যাপ্তি ঘটাতে দেবে না চার নম্বর হলো যে যে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কাজ করবে এবং সেই কাজ করতে যে যদি তোমরা কোনো মানুষ ভর্সনা করে তোমাদেরকে ইনসল্ট করে তোমাদেরকে অ্যাবিউসিভ অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ তোমাদের বিরুদ্ধে ব্যবহার করে যা কিছু করুক না কেন তোমরা সেখানে কোনো রকম ভয় করবো না আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে। পাঁচ নম্বর হলো এই ওয়ালা আনতান সুরুনি ইদা কাদিম ইলাইকুম যদি আমি মদিনায় আসি তাহলে তোমরা আমাকে সাহায্য করবে ও তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আংফুসাকুম ও আজুয়া যাকুম ও আবনা আকুম ও এবং তোমরা যদি আমি যদি ওখানে তোমাদের কাছে আছি তোমরা তখন আমরা আমাকে প্রিভেন্ট করবে ডিফেন্ড করবে আমাকে বাসাবে মানে যদি দেখো আমাকে কেউ শত্রুতা করে মারতে আসছে তোমরা সেখানে আমাকে বাঁচানোর চেষ্টা করবে আর যেমনভাবে তোমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো নিজেদের সেই স্ত্রীদেরকে বাঁচানোর চেষ্টা করো বা স্বামীদের বাঁচানোর চেষ্টা করো অথবা তোমাদের সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করো ঠিক ওই রকমভাবে আমাকে তোমরা মানে ডিফেন্ড করবে যদি তোমরা এই ছয়টা পাঁচটা ব্যাপারে তোমরা যদি একমত হও তাহলে আমি তোমাদেরকে নিশ্চিত করে বলছি যে আল্লাহর কাছ থেকে আমি ওয়াদা পেয়েছি যে তোমরা এই পাঁচটা জিনিস মেনে নিলে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে জান্নাত দেবেন তো আমি চাই আল্লাহতাল বললে আল্লাহ রসুল বলেন যে তোমরা আমার কাছে হাত গ্রহণ করবে এবং এই হাতটা আমি চাই না যে একসাথে সবাই এক জায়গায় হবে তোমরা একজন একজন করে এসে বায়ে নিয়ে যাবে এটা হলো যে সবাই একটার পর একটা একজন পর একজন চলে আসছে আল্লাহ রসুলে হাতে হাত রাখছেন এবং এই বায়াত করার জন্য প্রস্তুত হয়ে গেছেন যখন মানে এই দৃশ্যটা সবাই দেখছে যে আল্লাহ রসুলের হাতে এখন বায়াত নিয়ে তাকে মদিনায় ইনভাইট করা হচ্ছে এই বিষয়টা কিন্তু আসলে ছোটোখাটো কোনো ব্যাপার না তো এর মানে হলো যে এখন থেকে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া এটা যখন দেখছেন তখন দুইজন ব্যক্তি উঠে দাঁড়াইছেন একজন হলো আব্বাস এমন ওবাদা এমন নদলা উনি ছিলেন খুব সাহসী মুসলিম এবং উনি অত্যন্ত মানে ক্লিয়ার কাট মানুষ ছিলেন উনি কোনো অ্যাম্বিগুইটি রাখতেন না উনি উঠে দাঁড়ালেন সর্বপ্রথম উঠে দাঁড়াই বলেন হালতা দুরু না হালামা তুবাই অউ না হাজার রজল তোমরা কি জানো এই লোকটার সাথে কোন ব্যাপারে তোমরা হাতে হাত দিয়ে বায়াত নিতে যাচ্ছ কল ও নাম তারা বললো হ্যাঁ জানি আমরা অবশ্যই জানি কলা ইনকুম তুবাই অওনাহু আলাহার আহমারি বলে আসবয়াদিমিন আর নাস তোমরা এখন বায়াতের এই যে পাঁচটা কথা এখানে যদিও মানে যুদ্ধের কথা নাই কিন্তু এই পাঁচটা কাজ যখন করবে তখন সাদাদের সাথে লালদের সাথে কালোদের সাথে যুদ্ধ করার জন্য তোমরা বায়াত গ্রহণ করে ফেলছো মানে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ফাইন কুন্তুম তারাও না আন না ইদা নাহাকাত নাহাক আম আলুকুম মুসিবা যদি এমন হয়ে যায় যে তোমাদের সম্পদের মধ্যে মুসিবা এসে গেছে আশরা হুকুম কতলান এবং তোমাদের বড়ো সম্ভ্রান্ত লোকদেরকে হত্যার সম্মুখীন হতে হচ্ছে তখন যেন এরকম না হয় যে তোমরা এই লোকটাকে শত্রুর হাতে তুলে দেবে তাহলে এখনই তোমরা বলে দাও কারণ ওইটা যদি তোমরা করো তাহলে তোমরা বুঝতে পারো পারছ মনে হয় যে এইটা যদি তোমরা তখন করো যে এই লোকটাকে শত্রুর হাতে তুলে দেবে তো দুনিয়া এবং আখেরাতের অপমান কিন্তু তোমাদের আসবে আর যদি মনে করো যে তোমরা সম্পদ শেষ হয়ে যায় যাক তোমাদের ও আত্মীয় স্বজন শেষ হয়ে যায় যাক তোমাদের সম্ভ্রান্ত লোকেরা মরে যায় যাক তোমরা তাকে পাহারা দেবে অতন্ত্র প্রহরী হয়ে এটা যদি তোমরা পারো তাহলে তোমরা এগিয়ে আসো তো তখন সবাই বলল বললো না আখুদুহু আলা মুসিবতাম ওয়া ওয়াকাতলিল আশরফ হে আব্বাস শুনে রাখো যে আমাদের মাল সম্পদে যদি কোনো মুসিবত আসে আমাদের সম্ভ্রান্ত লোকেরা যদি তাদের আত্মাহুতি দেওয়াও লাগে ফামা আলানবীদা আলিক রসুল আল্লাহ ইন্নাহানু ওয়াফাই নবীদা আলিক বলেন যে তখন ওরা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করছে যে ইয়া রসুল আল্লাহ যদি এরকম হয় তখন আমাদের কি হবে আল্লাহ রসুল বললেন যান না তখন বললো যে এখন তো আপনি আফসেদ ইয়াদাকা আপনার হাতটাকে আমাদের দিকে এক্সটেন্ড করে দেন বাড়িয়ে দিন ফাবাস্তাহা ইয়াদাহু ফু তখন তিনি হাত বাড়িয়ে দিলেন এবং তারা বায়াত গ্রহণ করলো অন্য একটা রেওয়য়েতে জাবের রে তালা আনহু উনি বলতেছেন যে যে মানে একজন তো আব্বাস এমনি দাঁড়ায় বলেছেন আরেকজনের নাম ওখানে উল্লেখ আসছে তার নাম হলো আসাদ এমনি জুরারা যিনি মুসাব এমনি ওমায়ের সাথে হেল্প করে করে মদিনার লোকদেরকে মুসলমান বানিয়েছেন উনিও উঠিয়ে দাঁড়ালেন উনি দাঁড়ায় বলেন যে দেখো উনি বয়সের দিক দিয়ে কিন্তু সত্তর জনের সবচেয়ে কম বয়সে ছিলেন উনি বলছেন দেখো ইয়া আহলে ইয়াফরাব মদিনার অধিবাসীরা ইন্না ইলাইহি আকবাদ আকবাদাল ইবিলি ইল্লা না আলম আলমানহ রসুল্লাহ দেখো আমরা এখানে আসিনি যে মানে সফর করে এখানে এই যে এই জন্য এসেছে যে আমরা এটা জেনেছি যে তিনি আমাদের রসুল আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুল এবং যখনই তাকে আমরা মেনে নিয়েছি তখন তার অর্থ হলো এই যে এখন থেকেই আমরা সমস্ত আরবের সাথে কিন্তু এখন আমরা যুদ্ধে জড়িয়ে পড়লাম এবং মনে করে নিও যে তোমাদের লোকদেরকে এখন হত্যা করা হতে পারে এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ওয়ান তাউকুম তাউদ্দুকুম সুইফ তোমাদের যে তরবারি আছে সেটা তোমাদেরকে ভালো করে ধরে রাখতে হবে অথবা তরবারি তোমাদেরকে খেয়ে ফেলবে এখন যদি মনে করো যে হ্যাঁ তোমরা তাকে পাহারা দিতে পারবে তাকে তোমরা সাথে করে রাখতে পারবে তোমরা কিন্তু বায়াত গ্রহণ করো আর তা না হলে পরে যে পিছন ফিরে পালিয়ে যাবে এই জন্য তোমরা যেন কাজ করো না তখন সবাই বলল যে না না আমরা বুঝে শুনেই তার হাতে আমরা বায়াত গ্রহণ করছি আমাদের সন্তানদেরকে যেমনভাবে আমরা পাহারা দেই আমার আত্মাকে বাঁচানোর জন্য যেমনভাবে আমি খড়গহস্ত হই আমার স্ত্রীকে রক্ষা করার জন্য আমি যেমনভাবে ঝাঁপিয়ে পড়ি আমার রসুলকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমাদের জীবনকে আমাদের সন্তানকে আমাদের স্ত্রীদেরকে যেমনভাবে সাহায্য করি তার চেয়ে আরও বেশি আমার রসুলকে আমরা সাহায্য করব। এরপরে ওখানে আল্লাহ রসুল সাল্লাম তখন হাত বাড়িয়ে দিলেন উনি বায়াত গ্রহণ করলেন একজনের পরে একজন বায়াত নিলেন শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে যে যখন মেয়েরা দুইজন আসলো আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিলেন না হাতটাকে টেনে নিলেন এবং মেয়েদেরকে বললেন তোমরা হাতের আমার মুসাফাহা করো না তবে তো আমি যে কথাগুলো বলি তোমরা সেই কথাগুলো বলো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কখনও তিনি আজনবী কোনো মহিলার হাতে হাত দেননি আমরা এই এর থেকে দেখতে পাই তো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দেখলেন যে সত্তর বা বাহাত্তর বা তেহাত্তর জন বায়াত গ্রহণ করেছে এরপরে উনি যখন বায়াত শেষ হয়ে গেল লোকজন বলল যে একটা কাজ করি এখন আমরা তো চলে যাব তো আপনি আমাদের কিছু নসিহাত করেন আল্লাহ সাল্লাম বলেন যে নসিহাত আর কী করব একটা কাজ করতে হবে সেটা হলো এই যে তোমাদের মধ্য থেকে আমি বারোজনকে বারোজনকে আমি বানাই দেব কারণ মনে রাখবে ইসলাম কখনও এমন ধর্ম না যে যে যেভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারবো তখন একটা সিস্টেমের মধ্যে চলতে হবে আমি নয় জন মুখপাত্র দেব নয়জন থাকবে খাজরাজ থেকে আর আউস থাকবে আউস থেকে থাকবে তিনজন এদের কথাই তোমরা মেনে চলবে এরাই হবে লিডার শ্রেণী এবং তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত তোমরা কিন্তু মেনে নেবে তাদের মধ্যে একজনের নাম হলো আসাদ এমন জুরারা তার মধ্যে একজন সামন রবিয়া তিনি দুনিয়ায় থাকতে বেশদের সুসংবাদ পেয়ে তারপরে আল্লাহর কাছে শহীদ হয়ে চলে গিয়েছিলেন যখন শহীদ হচ্ছেন তখন ব্যস্তের সুসংবাদ তার নাকে লাগছে তার নাকে লাগছে আবদুল্লা এবনুর রওয়াহা একজন নামকরা কবি ছিলেন এবং একজন জেনারেল ছিলেন রাফে আবনুল মালেক এবনুল আজালান বারা এবনু মারুর আবদুল্লা এমন আমর এবনুল হারাম ওবাদা এবনুল সমেদ সাহাদ এমন ওবায়দা আল মন্দির এমন আমর এমন খুনাইস এনারা ছিলেন খাজরাজের এবং তারা সব নাম করা এবং প্রত্যেকের এত বড় বড় মানে হিস্টোরিতে এত বড় অবদান রয়েছে ইসলামিক হিস্টোরিতে মানে তাজ্জো হয়ে যেতে হয় পরে আসবেন ইনশাআল্লাহ আউস কুত্রের উসাইদ এমনি হুদাইর আর হলো সাদ এমনি খাইথামা আর রিফা এমনি আবদুল মন্দির এমনি জুবাইর এই বারো জনকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নকিব বানাই দিলেন বানাই দিয়ে বললেন যে এখন তোমাদের নকিব বানাই দিলাম এই নকিবর হবে এই আনতুমা আলা কওমি কুম বিমা ফিহিম কুফালা কাফা আলা তিল হাওয়ারি গিন লে ইসাব ওয়ান কাফিলুন আলাহা কওমি কওনুন নাম। বলেন যে দেখো তোমরা কিন্তু এখন ঈসা আলাহিসাল্লামের যে বারো জন হাওয়ারি ইসলাম গ্রহণ করেছিল তোমরা কিন্তু ওই রকম হাওয়ারই হয়ে গেছো এবং তোমরাই কিন্তু তোমাদের হাতেই কিন্তু ইসলাম ওখানে উজ্জ্বলতম হবে এটা কিন্তু তোমরা মেনে নিতে রাজি আছো ওরা সবাই বলো না এই কথা বলার সাথে সাথে আঁকাবার পিছনে একটা পাহাড় আছে আপনারা এখনও যে দেখতে পান মসজিদে খাইয়েফের পিছনে যে পাহাড়টা আছে ওই পাহাড়া ওটা শায়তানের পাহাড় বলা হয় কেন জানি না এটা মানে কেউ 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 জিনের পাহাড় বলে কেউ কেউ শায়তানের পাহাড় বলে এই এই কথাগুলো যখন হয়ে গেল সব হওয়ার পরে ওখানে চিৎকার করে একটা শব্দ শোনা গেল ইয়া আহ শিব হালুম শি মোহাম্মদ আহ কদ ইস্তেমা হারবিকুম হে ঘরের অধিবাসীরা মানে মক্কার লোকদেরকে বলতেছে যে এই যে মোহাম্মদ এবং তার সাথে যারা তোমাদের ধর্ম ত্যাগ করেছে ধর্ম ত্যাগীদের অবস্থা তোমরা কি জানো তারা সবাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন একমত হয়ে গেছে এই এই যখন বলছে তখন আল্লাহ রসুল বলছে যে তোমরা ভয় পেও না এই আঁকাবাতে একটা শয়তান আছে তার নাম হলো আজাব এই আজাব এখন চিৎকার করে উঠছে তুমি জেনে রাখো আল্লাহ রসুল তখন চিৎকার করে বলছেন যে আমা অল্লাহ হে আদু বল্লাফার রগান্না লেখা ও আল্লাহর শত্রু জেনে রাখো তোমাকে আমি খালি করেই ছাড়বো খালি করেই ছাড়বো এই 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 কথা বলার পরে মোটামুটি আঁকাবার দ্বিতীয় শপথ শেষ হয়ে গেল এবং সবাই মনের মধ্যে একটা তেজ নিয়ে নিল যে আমাদের নবীকে ছোট্ট আমার বাচ্চাকে রক্ষা করার জন্য যেমন আমি আমার জান বিলিয়ে দেই আমার স্ত্রীকে রক্ষা করার জন্য আমার যান যেমনভাবে বিলিয়ে দেই আমার নিজকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমি যেভাবে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরি আমার নবীর এই কালিমাকে নবীকে রক্ষা করার জন্য ইসলামকে বাঁচানোর জন্য আমার হাতে আজকে থেকে হয়তো তরবারি উঠতে হবে এই সিদ্ধান্ত তারা নিয়েই ফেললেন এবং মদিনায় তারা চলে যাবেন ফিরে এই বারোজন নকিব এবং আল্লাহ রসুলসাল্লা সাল্লাম দেখতেছেন যে তেরোতম বছর শেষ হয়ে গেল এখন সম্ভবত মদিনার মুখে হিজরতের মানে প্রহর এখন গুনতে হবে এই দ্বিতীয় আঁকাবার শপথে ওলা আখরত খয়রুল্লাহ কামিন উলা পরের দিনগুলো আগের দিনগুলোর চেয়ে উন্নত হবে এই পথ বলে দিল ইসলামের নতুন একটা রাস্তা খুলে গেল এবং আল্লাহ আল্লাহতালা হাতে শক্তি আল্লাহ রসুলসাল আসলামের হাতে মানুষের মুক্তি এবং গোটা মদিনায় একটা অন্যরকম রওনাক সৌন্দর্য আল্লাহ তালা ছড়িয়ে দিলেন ইয়াসরিফের নাম আস্তে আস্তে নবী হওয়ার দিকে যাচ্ছে সেদিকে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। আপনারা ভালো থাকবেন দোয়া করি দোয়া করুন আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু